মাধ্যমিকের জন্য ইতিহাস বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা হবে, দেখতে থাকো। প্রথমে ক বিভাগে থাকছে তোমাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে, যেটা এমসিকিউ টাইপের কোশ্চেন, তোমরা প্রত্যেকেই জানো। আর এই যে কোশ্চেন প্যাটার্নটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা কিংবা তোমাদের বোর্ডের যে পরীক্ষা হবে মাধ্যমিক, তো এই কোশ্চেন প্যাটার্ন যেমনটি তেমনটাই তোমরা স্কুলের টেস্ট এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষার কোশ্চেন পেপার পাবে। শুধুমাত্র কোশ্চেন পরিবর্তন হবে, এটা স্বাভাবিক, কিন্তু কোশ্চেন প্যাটার্ন একই থাকবে। এটা তোমাদের 90 মার্কসের কোশ্চেন পত্র, দেখতে থাকো। তো একই দিকে বলেছে কি সঠিক উত্তর নির্বাচন করতে হবে, এখানে 20টা কোশ্চেনের উত্তর দিতে হবে, প্রত্যেকটার জন্য তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর করে আছে। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, যে বাংলায় প্রথম খাদ্য প্রণালী সম্পর্কিত বইটা হচ্ছে যে পাক রাজেশ্বর, এখানে সঠিক উত্তর চিহ্নিত করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। পরবর্তী প্রশ্ন দেখো, 2 নম্বরে কি বলা হয়েছে, বঙ্গদর্শন ছিল একটি মাসিক পত্রিকা, তো এটাই হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তোমাদের প্রত্যেকটা প্রশ্নের এরকম 4টি করে উত্তর থাকবে, সঠিক উত্তরটা তোমাদেরকে নির্বাচন করতে হবে, যেটা একের দাগে এভাবে তোমাদের 20টা প্রশ্ন থাকবে। পরবর্তী প্রশ্ন বলেছে, হুতুম প্যাচা যার ছদ্মনাম ছিল তিনি হচ্ছেন অপশান বি, অর্থাৎ তোমাদের কালীপ্রসন্ন সিংহ। তোমরা যারা ভিডিওটা দেখছো, এই প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফটা যদি তোমরা সংগ্রহ করতে চাও, সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশনে তোমাদের পিডিএফের লিঙ্ক দেওয়া হয়েছে, যেখানে দেখবে যে ডাউনলোড পিডিএফ লিঙ্ক, তো ওই লিঙ্কে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর এই ইতিহাস বিষয়ের পাশাপাশি আরও অন্যান্য বিষয়ের এইরূপ নমুনা প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা হয়েছে, যেগুলোর লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে পাবে, অবশ্যই দেখে নেবে। পরের প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক হলেন, তো এটা হচ্ছে অপশান ডি, অর্থাৎ কাদম্বিনী গাঙ্গুলি। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে বিধবা বিবাহ আইন পাস হয় কত সালে, উত্তরটা দেখো অপশান সি, অর্থাৎ 1856 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, দামিন ইকোহ কথাটির অর্থ কী হবে, অপশান সি, অর্থাৎ পাহাড়ের প্রান্ত দেশ। পরবর্তী প্রশ্ন, বলা হয়েছে দর্জন সিং কোন বিদ্রোহের নেতা ছিলেন, তো এর উত্তরটা হচ্ছে অপশান বি, চুয়ার বিদ্রোহের নেতা ছিলেন বা নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে অভিহিত করেছেন এমন একজন ইংরেজ লেখক হচ্ছেন অপশান ডি, জনস লরেন্স। পরের প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলেন ভারত সভা, ভারতের জাতীয় কংগ্রেস, বঙ্গভাষা প্রকাশিকা সভা, তো এখানে সঠিক উত্তর দেখতে পাচ্ছ অপশান সি। পরবর্তী প্রশ্ন, বলা হয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গোড়া হলো একটি কাব্যগ্রন্থ, নাটক, উপন্যাস, ধর্মগ্রন্থ, তো এটা অবশ্যই একটি উপন্যাস। তোমরা এই যে গোড়া উপন্যাস, এটা টিকা হিসাবে 4 নম্বরের প্রশ্ন হিসাবে আসে পরীক্ষাতে, টিকা, তো এটাও তোমরা কিন্তু 4 নম্বরের প্রশ্ন হিসাবে তৈরি করে নেবে, গোড়া উপন্যাস, গোড়া উপন্যাস, হ্যাঁ। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠার কৃতিত্ব হলো অপশান সি, পর্তুগিজদের। পরবর্তী প্রশ্ন কি বলেছে, বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন অপশান বি, প্রফুল্লচন্দ্র রায়। পরবর্তী বলেছে বঙ্গভঙ্গকে গভীর জাতীয় বিপর্যয় বলেছেন কে, তো এখানে অপশান এ, অর্থাৎ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এরপরে দেখো, মাদারীবাসী যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন সেটি হচ্ছেন চম্পারণ সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ, বারদৌলি সত্যাগ্রহ, একা আন্দোলন, তো রাইট আনসার হচ্ছে অপশান ডি, একা আন্দোলন। পরের প্রশ্ন দেখো, সারা ভারত কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় অপশান এ, অর্থাৎ 1936 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, এখানে বলা হচ্ছে ভগ্নী নিবেদিতা বাংলার বিপ্লবীদের উপহার দেন, তো কাউন্ট ক্যাভুরের আত্মজীবনী, ম্যাসিনির আত্মজীবনী, হিটলারের আত্মজীবনী, মেইন ক্যাপ, নাকি স্বামী বিবেকানন্দের প্রাচ্য পাশ্চাত্য বইটি, রাইট আনসার দেখতেই পাচ্ছ অপশান বি, এখানে বলেছে ম্যাসিনির আত্মজীবনী। তো তারপরে দেখো, পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব দিয়েছিল ভগৎ সিং, বিনয় বসু, সূর্য সেন, অবশ্যই উত্তর হবে সূর্য সেন, অপশান সি। পরবর্তী প্রশ্ন, বাংলার মতুয়া ধর্মের প্রবর্তক ছিলেন শ্রী নারায়ণ গুরু, শ্রী গুরুচাঁদ ঠাকুর, শ্রী হরিচাঁদ ঠাকুর, এখানে রাইট আনসার শ্রী হরিচাঁদ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, বলা হচ্ছে জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল কত সালে, তো এটা 1949 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, বলেছে যে রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয়েছিল কত, না 1947, 1950, 1953, এবং এটাই হচ্ছে তোমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, তোমাদের এখানে খ বিভাগ, এটা খুব ভালো করে তোমরা বুঝে নেবে, দেখো নিচে বলেছে যে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত 2টি করে মোট 16টা প্রশ্নের উত্তর দিতে হবে, কেমন। তো এই যে খ বিভাগে বেশ কিছু উপবিভাগ আছে এবং প্রত্যেকটা উপবিভাগে যেমন নির্দেশ আছে,
সেই মতো তোমাদেরকে উত্তর দিতে হবে। আর এখানে বলেই দিয়েছে যে প্রত্যেকটা উপবিভাগ থেকে অন্ততপক্ষে দুটো করে প্রশ্ন নিয়ে তোমাদের এই খ বিভাগে মোট 16টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো দেখো এখানে এ উপবিভাগে কি বলেছে, সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। 70 বৎসর নামে আত্মজীবনী কার লেখা? ভারতের রাজনৈতিক চিন্তার পথিকৃত কে ছিলেন? জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়? রশিদ আলী দিবস কবে পালিত হয়? তাহলে এখানে দেখতে পেয়েছো 4টি প্রশ্ন আছে, সব থেকে কম তোমাদের দুটো উত্তর দিতেই হবে। এর পরবর্তী দেখো উপবিভাগ বি সত্যমিথ্যা। নর্মদা বচাও আন্দোলন নেতৃত্ব ছিলেন মেধা পাটেকর, আর গ্রাম্যবার্তা প্রকাশিকার পত্রিকা প্রথম সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার। সন্ন্যাসী ফকির বিদ্রোহ ছিলেন ব্রিটিশ শাসিত ভারতের প্রথম উপজাতি বিদ্রোহ। সভা তারপর বলেছে 4 নম্বরে দেখো তোমাদের বলেছে যে ইজারাদারি নেদার দেবী সিংহের অত্যাচারে রংপুর বিদ্রোহ হয়েছিল। এবার উপবিভাগ সি তোমরা দেখতে পাচ্ছ কস্তম্ভ খস্তম্ভ, আর এই যে কোশ্চেন প্যাটার্নটা দেখতে পাচ্ছ ঠিক এইরূপ কোশ্চেন প্যাটার্ন তোমাদের স্কুলের টেস্ট বা তোমাদের মাধ্যমিকের ফাইনাল পরীক্ষাতে দেখতে পাবে। তো এই কোশ্চেনগুলোকে একটু সলভ করে নেবে। দেখো পরবর্তী উপবিভাগ ডি, যেখানে বলা হয়েছে ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করে নাম ও লেখো। কোল বিদ্রোহের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ে চিহ্নিত করতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত শান্তিনিকেতন আশ্রম। তারপর বলেছে বাংলা তেভাগ আন্দোলনের একটি কেন্দ্রস্থল আজাদ হিন্দ ফৌজে কর্তৃক ভারতের দখলকৃত একটি স্থান। এরপর উপবিভাগ ই, এখানে বলেছে যেসব বিবৃতিগুলো দেওয়া হয়েছে এই বিবৃতির সঠিক ব্যাখ্যা তোমাদের নির্ণয় করতে হবে। তো প্রথম বিবৃতি দেখো, 19 শতকে বাংলা সমাজের নারী ছিল অর্থনৈতিকভাবে পরাধীন। এর ব্যাখ্যাগুলো তোমরা দেখতে পাচ্ছ 1, 2, 3 করে আছে, সঠিক ব্যাখ্যাটা নির্বাচন করবে। পরবর্তী প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট করতে পারো, কিংবা তোমরা চাইলে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। এবারে দেখো তোমাদের পরবর্তী গ বিভাগ, যেখানে বলা হয়েছে 2 বা 3টি বাক্যে উত্তর দিতে হবে এবং নিম্নলিখিত প্রশ্নগুলির যে কোনো 11টির উত্তর দিতে হবে। কেমন, এই প্রশ্নগুলোর উত্তর দিলে তোমরা 2 নম্বর করে পাবে। প্রথমেই দেখতে পাচ্ছ পরিবেশের ইতিহাস বলতে কি বোঝো, খেলার ইতিহাস 1911 খ্রিস্টাব্দে স্মরণীয় কেন, লালন ফকির স্মরণীয় কেন, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কি বোঝো। পরবর্তী প্রশ্ন, রানী শিরোমণি কী জন্য বিখ্যাত, তারিকা ই মহম্মদিয়ার গুরুত্ব কী, মঙ্গল পাণ্ডে কেন স্মরণীয়, বঙ্গভাষা প্রকাশিকা সভার রাজনৈতিক আদর্শ কী ছিল, বাংলার সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশ প্রভাব কতটা ছিল, জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো, একা আন্দোলনকারীরা কী শপথ নিয়েছিল, ভারতীয় কমিউনিস্ট পার্টিকে কেন দ্বিজ বলা হয়ে থাকে, ভাইকম সত্যাগ্রহ কী, অ্যান্টি সার্কুলার সোসাইটি কী, দেশীয় রাজ্যগুলি ভারতভক্তি দলিত বলে বলতে কী বোঝো, রাজাকার কারা ছিল। তাহলে দেখো তোমাদের এই গ বিভাগে মোট 16টা প্রশ্ন থাকবে, যেগুলোর উত্তর দিলে 2 নম্বর, যে কোনো 11টা তোমাদেরকে উত্তর দিতে হবে। পরবর্তী বিভাগ দেখো ঘ বিভাগ, এই ঘ বিভাগে বলা হচ্ছে 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে হবে এবং প্রতিটি উপবিভাগ থেকে অন্ততপক্ষে 1টা করে প্রশ্ন নিতেই হবে। এই নিয়ে মোট 6টা প্রশ্নের উত্তর দিতে হবে, আর প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য থাকছে দেখো 4 নম্বর করে। তো প্রথম উপবিভাগে দেখো এখানে কি বলা হচ্ছে, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের অবদান। তারপর বলেছি জীবনের ঝোড়াপাতা গ্রন্থের ঐতিহাসিক মূল্য বিচার করো। পরবর্তী বিভাগে দেখো কোল বিদ্রোহের গুরুত্ব, সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। পরের বিভাগে দেখো ছাপাখানা বিস্তারে শ্রীরামপুর মিশনারিদের অবদান, আর বলেছে টিকা মিরার ষড়যন্ত্র মামলা। পরবর্তী বিভাগে দেখো উপবিভাগে কি বলেছে, সংবিধানে কেন কিভাবে বিভিন্ন ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, উদ্বাস্তু সমস্যার ক্ষেত্রে পাঞ্জাব এবং বাংলার চরিত্র কীরূপ পার্থক্য দেখাও। পরবর্তী বিভাগ যেটা উয়া, এবং এটাই তোমাদের ইতিহাস প্রশ্নপত্রের শেষ বিভাগ, যেখানে প্রশ্ন আছে তোমাদের 15 থেকে 16টা বাক্যে উত্তর দিতে হবে, যে কোনো 1টা প্রশ্নের উত্তর, এবং তার জন্য থাকবে কত না 8 নম্বর। মনে রাখবে তোমাদের ইতিহাসের যে টেক্সট বুক, এই টেক্সট বুকের প্রথম এবং শেষ অধ্যায় থেকে কোনো রকম 8 নম্বরের বড় প্রশ্ন পরীক্ষাতে আসবে না। তাহলে প্রথম এবং শেষ অধ্যায় বাদ দিয়ে মাঝের যে 6টা অধ্যায় আছে, এই 6টা অধ্যায় থেকে 8 নম্বরের বড় প্রশ্নগুলো প্র্যাকটিস করে নেবে। তো দেখো এখানে প্রথম প্রশ্ন বলা হয়েছে, 19 শতকে কেন নবজাগরণের যুগ বলা হয়, এই জাগরণকে নবজাগরণ বলা কতটুকু যুক্তিযুক্ত তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, লেখায় ও রেখায় জাতীয়তা ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। তারপর বলেছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো। তো যারা তোমরা এই ভিডিওটা দেখছো দেখো এইরূপ নমুনা প্রশ্নপত্র আরও দেওয়া হয়েছে, যেগুলোর লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে পাবে, দেখে নেবে। তাছাড়া এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে দেখো অন্যান্য বিষয়ের ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ, তো জাস্ট একটা ক্লিক করো, ওই ভিডিওগুলোতে ক্লিক করলেই তোমরা ওই ভিডিওগুলো পেয়ে যাবে।